নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি একটি ট্র্যাডিশনাল মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো ভাপা রুই বা রুই মাছ ভাপানো। খুবই অসাধারণ টেস্টি এই রেসিপিটি, ভাত রুটি পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এটা খুবই ভালো লাগে। আমি একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানিয়েছি, যেভাবে আগেকার দিনে মা ঠাকুমারা এটা বানাতেন। অনেকেই এই রেসিপিটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন, কিন্তু এটা কিভাবে বানাতে হয় সেটা জানেন না, তাই আমি খুবই সহজভাবে রেসিপিটি বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এই ভাপা রুইয়ের রেসিপিটা আমরা দেখি। রুই ভাপা বানানোর জন্য পাকা রুই মাছের দরকার, তাই আমি 4 পিস পাকা রুই মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটা মেখে আমি 10 মিনিট রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমার মাছটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাছটা 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এবার গরম তেলে আমি এটা হালকা করে ভেজে নেব। রুই ভাপা বানানোর জন্য মাছটা বেশি ভাজার দরকার হয় না, তবে আপনারা কাঁচাও করতে পারেন, কিন্তু রুই মাছের অনেক সময় কাঁচা মাছের একটা গন্ধ হয়, অনেকে পছন্দ করেন না, তাই আমি হালকা করে 2 পিস ভেজে নেব। অবশ্যই মাছটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। মাছটা 2 পিস হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজাটা আমরা তুলে নিচ্ছি। একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ দিচ্ছি, তবে যে যা স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। 1 চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি। 1 চা চামচ চিনি। চিনি দিচ্ছি কারণ আমি টক দই ইউজ করছি, সেই কারণে আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। খুব ভালোভাবে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। টক দই দিলে একটু চিনি দিতে হয়, না হলে কিন্তু অতিরিক্ত বেশি টক হয়ে যায়। আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে বাটা আমি এখানে ইউজ করেছি, কেননা কালো সর্ষে টেস্টটা অনেক বেশি ভালো হয় আর খুব বেশি ঝাঁজ হয়। তবে আপনারা যদি চান তো 2 রকম সর্ষেও মিশিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সাবধানে মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন ভর্তি সর্ষের তেল। তেলটা কমও দিতে পারেন, কিন্তু অতিরিক্ত কম দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। এবার এটা খুব ভালোভাবে সাবধানে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে, যাতে মাছটা ভেঙে না। খুব ভালোভাবে মাছের সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি। এবার দই ছিল যেই বাটিতে সেটা খুবই সামান্য, এটা কিন্তু ঝোল ঝোল একেবারেই হবে না, একেবারে গা মাখা গ্রেভি হবে। এবার একটা টিফিন বক্স নিচ্ছি,
এই টিফিন বক্সের মধ্যে আমি মাছগুলো সাবধানে দিয়ে দেব, কেননা এই টিফিন বক্সের মধ্যেই আমরা মাছগুলোকে ভাপা বানাবো কড়ার মধ্যে জল গরম করে। টিফিন বক্সের মধ্যে আমি ভরে নিয়েছি আর এটা ভালোভাবে চেপে দেব। টিফিন বক্সটা অবশ্যই কিন্তু সিলেক্ট করার সময় খেয়াল করবেন যে ঢাকনাটা যেন চেপে বসে থাকে, কেননা আমরা কড়ায় যখন জলের মধ্যে বসাবো যাতে মাছের ভেতরে জল না ঢুকে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে, নাহলে পুরো রান্নাটাই কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে। এবার কড়ার মধ্যে ফুটন্ত জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। এবার ফুটন্ত কড়ার মধ্যে বসিয়ে দিলাম টিফিন বক্সটা, আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। অতিরিক্ত বেশি ভাপানোর দরকার নেই, কেননা মাছটা হালকা ফ্রাই করা আছে। 10 মিনিট পরে আমরা গ্যাসটা অফ করে দেব। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম আর ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমের জন্য। 5 মিনিট এইভাবে রেখে দিলে মাছের টেস্টটা আরো বেশি ভালো হয়, তবে অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবেন। 5 মিনিট পরে বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা আমরা খুলে গরম গরম ভাত রুটি অথবা পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে আমরা এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানানো ভাপা রুই বা রুই মাছ ভাপা। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। ভালো লাগলে আপনাদের ফিডব্যাক কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফেসবুক টুইটার অথবা হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আবার নতুন নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।